যে মানুষটা তোমার ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা সাহস রাখে, সেই মানুষটাই তোমার জীবনে সবথেকে মূল্যবান মানুষ। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একই সাথে দুই অভাবে যারা ভোগে তারা জানে জীবনে কতটুকু বেঁচে থাকার মানে। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। জীবনে ভালো কিছু পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। ওচট খাওয়া ভালো, এতে পরবর্তী জীবনটা হারতে অনেক সুবিধা হয়। যাদের জীবনে ফ্যামিলির সমস্যা আছে, খোঁজ নিয়ে দেখো ভিতর থেকে সে অনেক আগে মারা গেছে। এই শহরে একটা 5 বছরের সম্পর্ক একটা ফোন কলে শেষ হয়ে যায়, আবার একটা 1 বছরের প্রেম বিয়ে পর্যন্ত পূর্ণতা পায়। যদি ভুল টেনে উঠেই পড়ো, তবে পরে স্টেশনে নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। দুটো মানুষ একসঙ্গে কতদিন থাকলো সেটা ইম্পর্টেন্ট নয়, বরং তারা কত ভালো বন্ধু হলো সেটাই ইম্পর্টেন্ট। মন খুলে মনের কথা বলার আগে একটু ভাবো, কথাগুলো যাদের বলছো তারা কি আসলেই ওই কথাগুলোর মর্যাদা রাখবে? সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তি মতো বাঁচতে দেবে না। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মনের জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরে একটি শব্দ, বলা খুবই সহজ কিন্তু সবাই বলতে পারে না। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে। যেখানে সত্যি বললে কাজ হয় না সেখানে মিথ্যা কথা বলাটা অপরাধ নয়। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়, ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি, আর স্বার্থ পূরণের পর মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। বুদ্ধিমান ব্যক্তি 3টি কথা সবার থেকে গোপন রাখে। 1, নিজের দুর্বলতা। 2, নিজের দুঃখের কথা। 3, নিজের অতীতের কথা। মায়া বড্ড খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, শুধু পিছুই টানে। আজার কষ্টে আছেন বলে কখনো ভেঙে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, কালো মেঘে ঢাকা ওই আকাশটাতেও কিন্তু এক সময় রংধনুতে রাঙিয়ে ওঠে। যৌবনে মন যা চায় তা তুমি করো না, কারণ যৌবন ফুরিয়ে যাবে কিন্তু পাপ রয়ে যাবে। বোকা নিজেকে জ্ঞানী মনে করে, তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে না। চোখে জল থেকে ঝরা অশ্রু সহজে মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা মুছে ফেলা যায় না। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। সমুদ্রের জীবনে যেমন জোয়ারের ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে মা যেখানে আমাকে দিল নতুন স্বপ্ন দেখবার চোখ, সেখানে আত্মহত্যা নয় বরং আত্মমর্যাদা ফিরিয়ে আনার লড়াই হোক। প্রতিটা সন্তানই ভাগ্যবান যতক্ষণ পর্যন্ত তার মা বাবা বেঁচে আছে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, শিক্ষা নয়, শিক্ষা তো জীবনের পাতা থেকে নিতে হয়। টাকা থাকলে দুনিয়া কিনতে পারবেন, টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবেন। ভালো থাকার জন্য না বলতে শেখাটা প্রয়োজন, এটা শিখে গেলে ভালো থাকাটা
শুরু হয়ে যায়। ইচ্ছা শক্তি আর সাহস থাকলে সব সম্ভব, অসম্ভবের কিছু নেই। রাগে মানুষের সিদ্ধান্ত বদলায়, অনুভূতি না, আঘাত দিয়ে কথা বলা ঠিক নয়। এতে মানুষ কষ্ট পায়। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। কেউ যদি খুব বেশি পরিমাণে অবহেলা করে, তবে নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত। অপমানের জবাব অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। এক, যে বেশি বোঝে। দুই, যে নিজেরটাই বোঝে। তিন, যে এক বললে আরেক বোঝে। তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে বা হিংসা করে, চুপচাপ শুনে যাও আর চুপ থেকো। জানি এটা মানা একটু কঠিন হবে, তবে সময় ঠিক সময়ে তোমার হয়ে কথা বলবে। যখন তুমি কাউকে আগলে ধরে বাঁচার চেষ্টা করবে, ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয়। অবহেলা পেতে পেতে মানুষ নয় নিজেকে একেবারে ভেঙে ফেলে, আর না হয় নতুন করে গড়ে। অপরিণত মস্তিষ্কের কারো সঙ্গে কখনো প্রেম করা উচিত নয়। এরা সম্পর্কের মানে বোঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয়। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করো না। মনে রেখো, যে কোনো সময় তুমিও উপহাসের পাত্রে পরিণত হতে পারো। অল্প পরিচয় কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা বোকামি, তাতে ভালো চাইতে মন্দ হওয়ার সম্ভাবনা বেশি। মানুষ স্বাধীন থাকে ততদিন যতদিন কারো প্রেমে না পড়ে। জীবনে কোনো আঘাত পেলে সবথেকে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। জীবনে আর যাই হোক না কেন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না। যেখানে যার যতটুকু মূল্য দরকার, সেখানে তাকে ততটুকু দেওয়া উচিত। একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।